हाय एवरीवन वेलकम बैक टू माय अनदर टिउटोरियल। आज के आमरा टोटाली भिडियोते आइकन निये कथा बोलबो एबं आइकनेर विषये आमरा किछु जिनिस शिखते जाबो। आमरा आजके तीनटा जिनिस शिखबो। एकटा होच्छे नम्बर 1 इज आमरा आइकन कोथा थेके डाउनलोड करबो, कोन कोन वेबसाइट आछे आमि किछु वेबसाइट दिये देबो आपनादेरके। एंड नम्बर 2 द सेकेंड वन इज आइकन किभाबे एकटा डिजाइनके लीड करे थाके। एंड नम्बर 3 आमरा आइकन थेके किभाबे आमादेर डिजाइन आइडिया जेनारेट करते पारि। तो चलुन देरि ना करे देखे आसि। हमारे सर्वप्रथम जो आइकन जो वेबसाइट देखो से फ्लैट आइकन। আমরা ফ্ল্যাট আইকন থেকে কিন্তু খুব সহজেই আমরা আইকন ডিজাইন করতে পারি এবং ফ্ল্যাট আইকনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। সবথেকে প্রধান বিষয় যেটা আইকন ডাউনলোড করার জন্য ফ্ল্যাট আইকন হচ্ছে সবথেকে বেস্ট, যেখানে অধিকতর ফ্রি আইকন, অধিকাংশ আইকনই ফ্রি, 80% to 90% আইকন ফ্রি এবং খুবই ভালো মানের আইকন এখানে পাওয়া যায়। সো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে আইকন আমরা ডাউনলোড করতে পারি। প্রতিটা স্পেসিফিকভাবে আসলে এতগুলো ওয়েবসাইট কীভাবে ডাউনলোড করব, কীভাবে কাজ করা, এত কিছু দেখানো পসিবল না। সো ডাউনলোড করার জন্য আমাকে রিকোয়েস্ট করবেন কমেন্টগুলোতে যে আসলে কীভাবে কোন ওয়েবসাইটটা আপনাদের পছন্দ হয় এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে চান আমাকে বললে আমি ওই ওয়েবসাইটের উপরে স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, সো আমরা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারি। আর লিঙ্কগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ আমি লিঙ্কগুলো অবশ্যই আমার ডিসক্রিপশন লিঙ্ক ইয়েতে দিয়ে দিব। আপনি ওখানে যে আমার দেখে নিতে পারেন যে কোন কোন লিঙ্ক থেকে আপনারা কোন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো নাম্বার 1 ইজ ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন অনেক জনপ্রিয় একটা সাইট এবং এই সাইটটা হচ্ছে ফ্রিপিকের আন্ডারে, ফ্রিপিক কোম্পানির সিস্টার কনসার্ন বিজনেস এটা একটা। তো আমরা নেক্সট ওয়েবসাইটে চলে যাই। নেক্সট ওয়েবসাইটটা হচ্ছে দেখেন নেক্সট ওয়েবসাইট আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের আইকন আমরা ডাউনলোড করতে পারবো। এখানে আমরা আইকন দেখতে পাচ্ছি। তারপর আমরা আরেকটা চলে যাই, এটা হচ্ছে সেকেন্ড বা থার্ড ওয়ান। দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার আইকন আছে, খেয়াল করছেন, প্রচুর আইকন, তাই না? আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমরা অনেক ডিজাইনের অনেক আইকনের ডিজাইন দিয়ে রাখছি যে কীভাবে আমরা ডাউনলোড করতে পারি, কিভাবে আমরা ইয়ে করতে পারি, ওয়েবসাইটগুলো লঞ্চ করতে পারি। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদের বিভিন্ন প্রকার আইকন দরকার হতে পারে। প্রিন্ট রিলেটেড, প্রিন্ট বেসিস এবং লোগো ডিজাইনের ক্ষেত্রে আইকন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভ্যালু ক্যারি করে। আইকন ক্যারি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু বেসড অন প্রিন্ট মিডিয়া অ্যান্ড লোগো ডিজাইন। সো আমি যখন লোগো ডিজাইন করতে যাব আমার অনেক সময় আইডিয়া নাও আসতে পারে, তখন কিন্তু আমাদেরকে আইকনই হেল্প করবে একটা লোগো ডিজাইনের আইকন জেনারেট করার জন্য, বা একটা লোগো ডিজাইনের জন্য একটা স্পেসিফিক কোনো একটা জিনিস চাচ্ছে ক্লায়েন্ট, সেটাকে কম্বাইন করে দু চারটা শেপ কম্বাইন করে আমরা পারছি না, আমরা খুব সহজে আইকনের মাধ্যমে সেই ধরনের আইডিয়া জেনারেট করে নিতে পারবো। পরবর্তীতে আমরা আমাদের মতো ডিজাইন করে নিতে পারবো। লাইক দেখেন কেউ যদি ফেদার হাবের লোগো চায় তাহলে দেখেন এটা দিতে পারতেছে, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা যদি কোনো টেক রিলেটেড লোগো চায় তাহলে দেখেন আমাদের এখানে একটা পেপার প্লেন আছে। সো এইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি এবং যদিও এগুলো কপিরাইট নিয়ে নেবে, সো আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। লাইক পেপারটা এরকম আছে, আমি একটু অন্যভাবে নিব, বাট আইডিয়া জেনারেট করার জন্য কিন্তু লোগো ডিজাইন করার জন্য কিন্তু আমাদেরকে আইকন খুবই হেল্পফুল একটা জিনিস এবং খুবই ভালো এবং বেশি হেল্প করে। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন আমি আমার এই ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি ভিডিওটার মধ্যে, আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট দিয়ে দিব যে টোটাল ওয়েবসাইটগুলো আপনারা ফলো করলে আমি দেখাচ্ছি প্রত্যেকটা ওয়েবসাইট। দেখেন এখানে কিন্তু অসংখ্য আছে, আইকন আছে। আমরা চাইলে নিজেরা এখান থেকে যে আইকন ডাউনলোড করে নিতে পারবো। ফ্রিপিক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। এগুলোর মধ্যে এই সমস্ত যে জিনিসগুলো থাকে না কেন, আইকন যে জিনিসগুলো আমাদের কী কারণে আমাদের আইকন ইউজ হয়, আমাদের এখন বিষয়টা হচ্ছে যে আমরা কী কারণে আইকন ইউজ করতে দরকার হতে পারে। প্রথম পয়েন্ট যে আমরা কোথা থেকে ডাউনলোড করব। সো আমরা অনেকগুলো লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যে আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারতেছি। নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে আইকন কিভাবে একটা ডিজাইনকে লিড করে। আমি যদি একটু বিজনেস কার্ড দেখে আসি, বিজনেস কার্ড কিন্তু প্রিন্ট বেসিস হয়। আমরা সবাই জানি যে বিজনেস কার্ড কিন্তু প্রিন্ট বেসিস, প্রিন্ট রিলেটেড যেসব ধরনের ডিজাইন থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইয়ে হয়। তো আমরা খেয়াল করে দেখেন আমরা এখান থেকে এই বিজনেস কার্ডটা দেখে আসি। তো বিজনেস কার্ডে দেখেন এই বিজনেস কার্ডে যখন ডিজাইন করা হয়েছে এটা টোটাল অধিকাংশ ডিজাইনটা জুড়েই কিন্তু আমার মেইন যে ডিজাইনটা দেওয়া হয়েছে দেখেন এই ডিজাইনটা কিন্তু আসলে একটা আইকনের ডিজাইন দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো ডিজাইন নেই, বিজনেস কার্ডে কিন্তু খুব সিম্পল, কোয়াইট সিম্পল। কিন্তু বিজনেস কার্ডটাকে ফুটিয়ে তুলছে হচ্ছে শুধুমাত্র আইকনগুলো। সো অধিকতর আইকন যত আমরা ডাউনলোড করতে পারবো বা অধিকতর আইকন আমরা যে যত বেটার ইউটিলাইজ করতে পারবো আমরা কিন্তু ততই ভালো ডিজাইন করতে পারবো। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে লোগো ডিজাইনের জন্য আইকন কীভাবে কাজ করে থাকে। ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে একটা হ্যাক্সাগন টাইপের বা সামহাউ এনিথিং কোনো কিছু দিতে, তখন কিন্তু আমরা কি আমরা খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু আমরা খুব সহজেই লোগো ডিজাইন করতে পারবো। লাইক দেখেন আমরা যদি এই জিনিসটাকে দেখি, আমি জানি এই জিনিসটা অনেক ছোটো, আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন এই জিনিসটাকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা হ্যাক্সাগন টাইপের, কিন্তু আমরা কিন্তু এটা ছোট্ট একটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যদি এই আইকনটাকেই জেনারেট করে ফেলি বা আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে যে আমরা যদি এই আইকনটাকেই বা শেপ মোডে নিয়ে আসি বা এটাকে একটু চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু এটা লোগো হয়ে যাবে, বা এটাকে যদি কালারফুল করে ফেলি তাহলেও কিন্তু অনেক সময় অনেকে ধরতে পারে না, তো তখন কিন্তু এটা আনকপিরাইট হয়ে যাবে, আই মিন আপনার কপিরাইটে চলে আসবে, তখন আর কিন্তু ওয়েবসাইটটা ক্লেম করতে পারবে না যখন আপনি এটা চেঞ্জ করবেন। যেমন ঠিকই ম্যাকের যে কমান্ড কি থাকে এটাকে যদি আমি একটু রোটেট করে দিই দেন আমি কিন্তু আমার এই জিনিসগুলোকে লোগো হিসেবে কাজ চালাতে পারবো। সো আইকন অলওয়েজ যেটা করে সেটা হচ্ছে যে আমরা যে আইকনগুলো দেখতে পাচ্ছি এই আইকনগুলো মূলত যে আমাদেরকে লোগো ডিজাইনের ক্ষেত্রে কাজে দেবে অনেক বেশি তা না, আমাদেরকে যে জিনিসটা করে দেবে সেটা হচ্ছে যে আমরা খুবই সহজে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আইকন থেকে ডিজাইন আইডিয়া নিতে পারবো যে আমার লোগোটা এরকম দরকার। আচ্ছা আমি 10টা আইকন দেখতেছি, দেন আমরা একটা লোগো ডিজাইনে যাচ্ছি, 10টা আইকনকে কম্বাইন করে আমরা একটা শেপ তৈরি করতেছি অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার লোগো। সো এইভাবে কিন্তু খুব সহজে আইকন ডিজাইন করা যায় এবং খুব সহজে লোগো ডিজাইন করা যায়। এবং আপনারা জানেন যে গ্রাফিক ডিজাইনের টোটাল মার্কেট জুড়েই কিন্তু লোগো ডিজাইন এবং প্রিন্ট বেসিস কাজগুলো সব থেকে বেশি থাকে, বিশেষ করে লোগো ডিজাইন অ্যান্ড প্রিন্ট বেসিস। সো এই দুইটাকেই কিন্তু লিড করে হচ্ছে আইকন। সো আপনি যদি ভালো আইকন কালেকশন আপনি রাখতে পারেন তাহলে খুব সহজেই এই দুইটা কাজ করতে পারবেন। সো হোপফুলি আমার ডিসক্রিপশনে আমি যতগুলো দেখালাম, আমি ডিটেলস ভিডিও দেখাচ্ছি না এটা, কারণ আপনি দেখতেই পাচ্ছেন যেখানে এতগুলো সাইটে আসলে প্রতিটা সাইট নিয়ে যে ডিসক্রিপশন যদি দিতে যায় ঘন্টার উপরে চলে যাবে। সো স্পেসিফিকভাবে যার যেই সাইটগুলো দরকার আমাকে বললে আমি ঠিক সেই সাইটে যে কীভাবে আপনারা করতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু সব সাইট কিন্তু ফ্রি না, অধিকাংশ সাইট ফ্রি রাখার চেষ্টা করছে কিন্তু সব সাইট কিন্তু আমি ফ্রি রাখতে পারবো না বা ফ্রিতে আইকন পাবো না, সাবস্ক্রিপশন প্ল্যান আছে। সো ওই আইকনগুলোতে আমাদেরকে যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব, দেন সেখান থেকে করবো আমরা ইলাস্ট্রেটর থেকে ওইটাকে শেপ মোডে নিয়ে আসবো। সেটা খুব ইজিতে আনা যায়, যদি এটা আপনারা না পেরে থাকেন তাহলে আমাকে কমেন্টে লিখবেন, আমি ওইটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো কীভাবে একটা আইকন স্ক্রিনশট বা একটা পিকচার থেকে খুব সহজে ওইটাকে শেপ মোডে নেওয়া যায়। সো এই একটা ভিডিও আমি করে দেবো। আর যেটা হচ্ছে ডিসক্রিপশনে যার যেটা দরকার যে আমার এখান থেকে ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে, তো খুব ইজিলি আমি আরেকটা স্পেসিফিকভাবে ওই মার্কেট প্লেসটার উপরে আমি বা ওই আইকন যে সেলার যে কোম্পানিটা ওই কোম্পানিটা থেকে আমি ওয়েবসাইটের উপরে আমি একটা ভিডিও তৈরি করে দিব। সো মূলত আমাদের আইকন ডিজাইন যেটা ছিল আইকন নিয়ে যে ভিডিওটা ছিল সেটা এই পর্যন্ত, আমি আর বেশি বড় করব না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ ভেরি মাচ।